শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ইরফান আয়ানাকে সম্পূর্ণ নিজের করে চায়, তার সবার থেকে আলাদা। সে ব্যতীত কারোর সংস্পর্শে আয়ানা যেতে পারবে না। ইরফান আয়ানাকে নিয়ে রুমে প্রবেশ করতে উপর থেকে ফুলের বর্ষণ শুরু হলো, চারদিক থেকে ফুল ছিটানো হচ্ছে। অন্য সময় হলে আয়ানা খুশিতে লাফালাফি করত, কিন্তু এখন চুপ করে আছে। ইরফান আয়ানাকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দেয়, তারপর একজন গার্ডকে বলে ফার্স্ট এইড বক্স আনতে। আয়ানা আশেপাশে তাকিয়ে দেখছে খুব সুন্দর করে সাজানো বাড়িটা, বিশাল বড় বাড়িটাই, সব ইউনিক সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো, সব জিনিস কাচের তৈরি, স্বচ্ছ কাচের তৈরি প্রত্যেকটা জিনিস খুব চকচক করছে বাড়িটা। একজন গার্ড ইরফানকে ফার্স্ট এইড বক্স দিতেই ইরফান আয়ানার পাশে বসে খুব যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছে যাতে ব্যথা না লাগে। বারবার ফু দিচ্ছে, চোখ মুখ কুচকে বারবার ফু দিয়ে ওষুধ লাগাচ্ছে। ইরফান লাল লাল চোখ করে আয়ানার দিকে তাকাতে আয়ানা ভয়ে চোখ বন্ধ করে নেয়। ইরফান আয়ানার চোখে চুমু দিয়ে আয়ানার মাথাটা নিজের মাথার সাথে ঠেকিয়ে বলতে লাগলো, আর কয়েকটা দিন, তারপর তুমি আমার। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আবার বলতে লাগলো, তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি কতটা পাগল তুমি বলতে পারবে না। আয়োজন যখন তোমাকে এই জানোয়ারটা ধরেছিল, এইখানে ঠিক ঠিক এইখানে কষ্ট হচ্ছিল আমার। আয়ানার হাতটা বুকের সাথে চেপে ধরে বলল, তারপর মাথাটা সোজা করে আয়ানাকে আবার গুলে তুলে নেয়। ভয় পেয়ে আয়ানা ইরফানের জ্যাকেট আঁকড়ে ধরে, তা দেখে মুচকি হেসে আয়ানাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ক্রিং 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 মোবাইলের আওয়াজে জায়দ আহমেদ হাতের খবরের কাগজটা রেখে চোখের চশমাটা আর একটু ঠুঁসে দিয়ে মোবাইলটা রিসিভ করেন তিনি। হ্যালো বলতে অপর পাশ থেকে কোনো ভঙ্গিমা না করে বলতে লাগলো, আপনি আমার সাথে এমন কি করে করতে পারেন? আপনি আপনি আয়ানার বিয়ে ঠিক করেছেন? কিছুটা জোরে চিল্লিয়ে, আস্তে কথা বলো, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো? না আমি ভুলিনি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন সবকিছু। আপনি কি ভুলে গেছেন আমার আর আয়ানার বিয়ে ঠিক করেছিলেন? আপনি ছোটবেলায় আব্বে আর আম্মুকে কথা দিয়েছিলেন যে আপনি আমার সাথে আয়ানার বিয়ে দেবেন, এখন কি হলো এসবের? হ্যাঁ, কিছুটা কাট কাট গলায় বলল অপর পাশের ব্যক্তিটি, তুমি সব কিছু জানো কি হয়েছে, এভাবে না জানার ভান করে আমার উপর দোষারোপ করতে পারো না। আর বাসায় আসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কি বোঝাবেন আপনি, কি বোঝাতে চান এখন আর আপনি? সেই ছোটবেলা থেকে আয়নার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন, আপনি আর আপনি চান, তাহলে এখন এইসব কেন? তুমি অবুস না, তুমি খুব ভালো করে জানো কি হয়েছে, আর বাচ্চাদের মতো জিত না করে ঠান্ডা মাথায় কথা বলবো, আর আয়ানার কথা ভুলে যাও। শক্ত গলায় বলল জায়দ, কখনো না, আমি আয়নাকে খুব ভালোবাসি, শুধুমাত্র আপনার জন্য এমন হয়েছে। আমি আয়নার জন্য এত পরিশ্রম করে এখানে পৌঁছেছি, এগুলোর এখন কি হবে আমাকে আপনি বলেন? হ্যাঁ, আপনি যদি আয়নার সাথে আয়নার 18 বছর হওয়ার সাথে সাথে আমার আয়নার আশীর্বাদ করে রাখতেন তাহলে এমন হতো না। আমি আপনাকে কত রিকোয়েস্ট করেছি, আপনি আয়না ছোট বলে এড়িয়ে গেছেন। জোরে চিৎকার করতে করতে বলল অপর পাশের ব্যক্তিটি, তুমি আস্তে কথা বলো, ইরফান বা ইরফানের লোক তোমার কথা শুনতে পেলে তোমাকে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে। টুট 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 অপর পাশের ব্যক্তি মোবাইল কেটে দিতে জায়দ একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় এক হাত কপালে রেখে বসে পড়ে। আবার নতুন আরেকটি টেনশন, কি হয়েছে তোমার? চায়ের কাপটা টি টেবিলের উপর রাখতে প্রশ্ন করল শীতল। কিছু না বলে চায়ের কাপে চুমুক দেন জায়দ আহমেদ। স্বামীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায় শীতল। ইরফান আয়ানাকে কোলে করে নিজের রুমের বিছানার উপর বসিয়ে দেয়, তারপর আয়ানার দিকে কিছুটা ঝুঁকে আয়ানার কপালে চুমু খায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার আয়ুজানের দিকে। আয়ানা অনেক সাহস সঞ্চয় করে বলল, আমি বাসায় যাবো আব্বুর কাছে। নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। ইরফান আরেকটু কাছে গিয়ে আয়ানার নাকের সাথে নিজের নাক রেখে আয়ানার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তারপর? আয়ানা আরেকটু সাহস জুগিয়ে বলল, আমি বাড়িতে যেতে বলে ইরফান আয়ানার ঠোঁটে আঙুল দিয়ে কথা বন্ধ করে দিল। চুপ করে আয়নার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাজি নিয়ে চুমু খেতে লাগলো। আয়না চোখ খিচিয়ে বন্ধ করে ঠোঁট দুটো ভিতরে নিয়ে গেল।
ইরফান এক হাত ঘাড়ে আর অন্য হাত দিয়ে আয়নার গাল শক্ত করে চেপে ধরে মুখ থেকে ঠোঁট বের করে আবার ডিপলি কিস করতে লাগলো। বেশ কিছু সময় পর আয়না হাঁপিয়ে গেলে ইরফান আয়নাকে ছেড়ে দেয় আর বলতে লাগলো, পরবর্তীতে যদি আমার রোম্যান্সের ডিস্টার্ব করেছো না, তোর শাস্তি হিসেবে আরো গভীর রোম্যান্স করবো। আবার আয়নার ঠোঁটে হালকা চুমু খায়। আয়না নিচের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। ইরফান আয়নার দিকে বাঁকা হেসে বলে, আমার খাওয়া সেরা মিষ্টি ছিল একদম অমৃত, আর এই অমৃত পান করে মরতেও রাজি আছি আমি, বলি বৃদ্ধা আঙ্গুল দিয়ে আয়নার ঠোঁট মুছে দেয়। তুমি এখানে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি, বলে আয়নার কপালে চুমু খেয়ে ওয়াশরুমে চলে যায়। আয়না এখনো লজ্জা ভয়ে মাথা নিচু করে রাখে। কেসটা তার কাছে খারাপ লেগেছে তেমন না, এই নতুন নতুন ফিলিং এর সাথে সে পরিচিত হচ্ছে একটু একটু করে। আয়না সম্পূর্ণ রুমটাই খেয়াল করলো, সারা রুম জুড়ে তার ছবি আর পেন্টিং, পেন্টিংগুলো খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যি সত্যি আয়না শুধু জানটা দিলেই চলতে পারবে। সবগুলো পেন্টিং ইরফান এঁকেছে, সে বুঝতে পারলো সারা রুমের রং কেমন কালো এবং কি বিছানায় কুশন চাদর ফিনফিনে পাতলা পর্দাগুলো পর্যন্ত। আয়না খুব অবাক হলো, শুধুমাত্র এই বাড়িতে এই রুম ছাড়া বাকি রুমগুলো খুব সুন্দর পিঙ্ক আর সাদা কালার, শুধু এইটা বাদে। আয়নার বুঝতে কষ্ট হলো না এই দেওয়ালের রঙগুলোর মতো তার জীবনটাও কালো হয়ে গেছে। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে পড়ল। উদ্দেশ্য বারান্দায় দেখা। আয়না কিছু পা সামনে নিতে ইরফান বলে উঠল, তোমাকে আমি রেস্ট নিতে বলছি, এখন কি করছো? ইরফানের কথায় আয়না একবার ইরফানের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল, হাত দুটো কচলাতে লাগলো ভয়। আয়নার এই আরেক সমস্যা, ভয় পেলে হাত কচলাতে থাকবে। ইরফান শাওয়ার নিয়ে একটা কালো শার্ট আর প্যান্ট পরে এসেছে, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। যে কোনো মেয়ে এখন থাকলে চোখ ফেরাতে পারত না, কিন্তু আয়না তো ভয়ের কারণে তাকাতেই পারছে না। ইরফান আয়নার সামনে এসে মুচকি হেসে আয়নার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। ইরফানের ঠান্ডা হাতের স্পর্শে আয়না কিছুটা কেঁপে উঠে। ইরফানের চুলের পানিগুলো আয়নার মুখে পড়ছে। তুমি এত ভয় কেন পাও আমাকে জান? আমি চাই না তোমার চোখে আমার জন্য ভালোবাসা ছাড়া অন্য কিছু থাকবে, খুবই শীতল গলায় বলল ইরফান। ইরফানের কথায় আয়না একটু ইরফানের দিকে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। ইরফান আয়নার কোমর ছেড়ে আয়নার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। আয়নাকে সামনের দিকে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুলগুলো সরিয়ে সেখানে নিজের থুতনি রাখল। আয়না আবেশে চোখ বন্ধ করে ফেলল। লুক যান, হাত দিয়ে ইশারা করে বাহিরে তাকাতে বলল। আয়না ইরফানের হাতের ইশারা অনুযায়ী বাহিরে তাকিল। এখান থেকে সম্পূর্ণ বাগানটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে চারপাশ। বাগানের পেছনের ছিলের পদ্মগুলো অসাধারণ লাগছে, দূরের পাহাড়গুলো এতক্ষণে সাদা হয়ে গেছে তুষারপাতের জন্য। আয়নাকে এভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে ইরফান মুচকি হেসে আয়নাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। কি সফট তুমি জান, মন যাচ্ছে কামড়ে খেয়ে ফেলি, বলে ঘাড়ে একটা বাইট করল। আয়না ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল। জীবনে প্রথম এমন কথা আর কাজের সাথে তার সাক্ষাৎ। ইরফান আয়নার ঘাড়ে নাক ঘুষতে ঘুষতে বলে, কালকে আমাদের এনগেজমেন্ট জান, কালকে সারা দুনিয়ার মানুষ জানবে তুমি আমার, সব নিউজে আমাদের বিয়ের খবর দেখাবে, সবাই জানবে তুমি ইরফান খানের বউ, মিসেস আয়না ইরফান খান, বলে জড়িয়ে ধরে মুখ গুছল। সকাল সকাল হতে চারিদিকে হয়েছে পড়ে গেল। আজকে আয়নার এনগেজমেন্ট, তাই সবার শ্বাস নেওয়ার সময় নেই। কেউ বিয়েটা মন থেকে না মানলেও বিয়েটা বাস্তবতার কারণে মেনে নিতে হবে। জায়দা আহমেদও ছোট আদরের মেয়ের বিয়ের কোনো ত্রুটি রাখতে চান না, হোক সেটা নিজের মনের বিরুদ্ধে। বাড়ির বারান্দায় রাখা বেতের চেয়ারের উপর বসে আছে আয়না, দৃষ্টি তার দূরের আকাশে। বিয়ে নিয়ে সব মেয়েদের মতো কোনো এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে না, না লজ্জা না অনুভূতি, যা হচ্ছে শুধুমাত্র ভয়। এ আয়না, এখানে কি করছো? শীতলের ডাকে পেছনে ফিরে তাকালো আয়না। আয়নার চেহারা কেমন শুকিয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে, সারা জীবন কি করে থাকবে ওই অন্ধকার রাতে, এটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আবার বলতে লাগলো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো আয়না, তোমার প্রয়োজনীয় সব জিনিস চলে এসেছে, কিছুক্ষণ আগে ইরফান গার্ডদের দিয়ে সব পাঠিয়ে দিয়েছে। শীতলের কথায় আয়নার মায়া ভরা দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। আয়নার দিক থেকে চোখ সরিয়ে তাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বলে। তিনি তাড়াতাড়ি করে আয়নার সামনে থেকে চলে যায়।
কারণ আরেকটু সময় যদি আয়নার চোখের দিকে তাকিয়ে থাকতো তাহলে তিনি নিজেকে সামলাতে পারত না। বড্ড অপরাধী মনে হয় মেয়ের চোখের দিকে তাকালে। শীতলকে এইভাবে চলে যেতে দেখে আয়না নীরবে চোখের পানি ফেলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে নিচে যায়। সারা ড্রয়িং রুম ভর্তি ড্রেস, জুয়েলারি, জুতা আরও অনেক কিছুতে সব আয়নার জন্য পাঠানো হয়েছে। আর প্রত্যেকটা জিনিস খুবই দামি এবং ইউনিক। আর এইসব জিনিস ইরফান নিজের হাতে পছন্দ করে কিনে এনেছে। এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আয়নার। সে একটা সোফায় জড়বস্তুর মতো বসে আছে, তার কোনো হেলদোল নেই। আজকে খুব মনে পড়ছে সাফিয়ার সেদিন বলে যাওয়া কথাগুলো। জীবনে একসময় ভাগ্য আমাদের এমন পরিস্থিতিতে ফেলবে আমাদের হাতে কিছুই থাকবে না। আল্লাহর কাছে দোয়া করি যেন কখনো এমন পরিস্থিতিতে তোকে পড়তে না হয়। সাফিয়ার বলে যাওয়া কথাগুলো আজ আয়নার সাথে মিলে গেল, কিন্তু দুঃখের বিষয় সাফিয়ার দোয়াটি কাজে লাগেনি। পরিস্থিতি জীবনে এমন একটা অভিশাপ চলে এসেছে যেটা সে কল্পনাও ভাবতে পারে না। সারা নীলাম বেলি থেকে শুরু করে প্রত্যেকটা শহরের কোনায় কোনায় জ্বলছে মরিচ বাতি এবং বিভিন্ন রং বেরঙের লাইটে নতুন রূপে সেজেছে সম্পূর্ণ কাশ্মীর। এই যেন উৎসবের শুরু। ইরফানের বিয়ে উপলক্ষে শহরে আজকে থেকে সাজানো হয়েছে। কোথাও কোনো একটি জায়গা খালি নেই যেখানে সাজানো নেই। প্রত্যেকটা বাড়ি সাজানো হয়েছে রং বেরঙের লাইট, ফুল এবং মরিচ বাতি দিয়ে। শহরের রাস্তাগুলো যেন আলোতে ঝিকিমিক ঝিকিমিক করছে। এখনো সম্পূর্ণ লাইট জ্বালানো হয়নি দিনের বেলা বলে। দিনের বেলায় এত সুন্দর লাগছে, রাতের বেলায় তো আরও বেশি সুন্দর লাগবে। এখনো সব কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু তোড়জোড় দিয়ে এসব কাজ করা হচ্ছে। গাছের মধ্যে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের স্টারলাইট আর বিভিন্ন ধরনের সরঞ্জাম। ইরফানের বিয়ে উপলক্ষে যেন নীলাম বেলিতে সুখের ঝড় বয়ে যাচ্ছে সবার মনে আনন্দে। সকাল সকাল ইরফানের সহ পরিবার লিপা বেলিতে চলে আসে তাদের বাগান বাড়িতে। সম্পূর্ণ বাগান বাড়ি সাজানো হয়েছে খুবই সুন্দর করে। হাতে সময় কম, তবুও এতজন গার্ড অনায়াসে কাজ কমপ্লিট করে ফেলবে। ড্রয়িং রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সারা বাড়িতে ছুটাছুটি করছে ইসাক, আর পেছন পেছন সাফিয়া। সম্পূর্ণ বাড়িতে তাকে দৌড় করিয়েছে। সারা বাড়িতে ইসাকের পেছন ঘুরেও খাবার খাওয়াতে পারছে না সাফিয়া। ইসাক এর একটাই জিত, আগে ইরফানের বউ দেখবে তারপর খাবার খাবে, তার আগে নয়। সাফিয়া এবার বিরক্ত হয়ে বলল, ইসাক আপনি কি খাবার খাবেন নাকি আমি এখান থেকে চলে যাব? আমি খাবার খাওয়াবো না বউ, তুমি আগে আমাকে ইরফানের বউকে দেখাবে, তারপর খাওয়াবো। এটা কেমন জিক ইসাক বলুন তো? আমরা আজকে সবাই সন্ধ্যার দিকে ইরফান ভাইয়ের বউ দেখতে যাব, এখন খেয়ে রেস্ট করে নিন। সত্যি আমরা আজকে ইরফানের বউকে দেখতে যাব? সাফিয়া মুচকি হেসে ইসাককে খাওয়াতে লাগলো গুড বয়দের মতো। ইসাক খাওয়ার মধ্যে দেখলো ইরফান আসছে। পেছন পেছন দুইজন ড্রেস ডিজাইনার, লোক দুটো ড্রেস নিয়ে ডিসকাশন করছে। ইরফান কি একটা সোফার উপর বসে দুই হাত দুই দিকে ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসে সিগারেট ফুঁকছে। একদম পাক্কা ড্যাশিং ফিল্মের ক্রাশ টাইপের ভিলেনগুলোর মতো লাগছে তাকে। ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, হাতা কোনি পর্যন্ত গোটানো, বুকের কাছের দুটো বাটন খুলে রেখেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। সাফিয়া একবার ইরফানের দিকে তাকিয়ে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। বিয়ের পর ইরফানকে দুইবার দেখেছে আর আজকে সামনাসামনি দেখছে। প্রচণ্ড ভয় লাগে ইরফানকে। তার কাছে মনে হয় আশেপাশে থাকলে কোনো ভুল যদি করে তাহলে সে তার গর্দান নেবে। বাড়ির সবাইকেই ভয় পায় সে। মাফিয়াদের বাড়ি থাকা কি চারটিখানি কথা? যেখানে সারা কাশ্মীর এদের ভয় পায়, তাদের সাথে বসবাসটাও সাফিয়ার কাছে খুবই ভয়ানক। এখন তো তার কাছে তার ছোট আদরের বোনও সামিল হতে চলেছে। আয়নাকে সাফিয়া খুব ভালোবাসে। কখনো চায়নি আয়নার সাথে এমন কিছু হোক, কিন্তু ভাগ্যে ঠিক আয়নাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে। ইচ্ছে তো করছে আয়নাকে এখান থেকে খুব দূরে কোথাও পাঠিয়ে দেওয়া, যাতে করে ইরফান আর আয়নাকে কোথাও খুঁজে না পায়। এতক্ষণ আকাশ পাতাল ভাবনা মিনিটে শেষ হয়ে গেছে। সে ভুলে গেছে বাঘের সামনে দাঁড়িয়ে এমন কথা ভাবছে, যার মানুষের চোখ দেখলেও তার মনে কি চলছে তা বুঝতে সময় লাগে না। আর সেখানে সাফিয়া কিনা তার সামনে আয়নাকে তার কাছ থেকে দূরে রাখার কথা ভাবছে। মৃত্যুর পাখনা গজেছে তাই এই সব কথা মাথায় আসছে। সাফিয়া ঢোক গিলে তাড়াতাড়ি ইসাককে খাওয়াতে লাগলো, উদ্দেশ্য খাইয়ে এখান থেকে দ্রুত সম্ভব কেটে পড়ার।